এই তো আমি রেডি হয়ে গিয়েছি। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে রেডি হওয়াটা খুবই টাফ, অনেক কষ্ট, আগের মতো আসলে লাইফটা আর নাই। সো ইউশরাকেও রেডি করে দিয়েছি অলরেডি, আমিও হালকা পাতলা একটু রেডি হয়ে গেলাম যেহেতু ছবি তুলবো। সো ছবিটা যেন সুন্দর হয় এই জন্য যতটুকু না করলেই না অতটুকুই করেছি, আর আমি আসলে এত সাজুগুজু পছন্দ করি না, করতেও পারি না। সো যাই হোক, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব, অলরেডি সব কিছু রেডি করেছি। আজকের ভ্লগে আসলে এরকম জিনিসগুলো দেখাই নাই যেগুলো রেডি করেছি, কি রান্না করেছি। আর রান্না করার মধ্যে শুধুমাত্র একটু বিরিয়ানি রান্না করেছি, কারণ এটা একেবারেই শর্টকাট, আর আমি সবসময় এটাই করি। সো যাই হোক, কথা বলবা, কথা বলতেই চাও? ওকে, যাই হোক, এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। আমরা বলেছি আজকে যাচ্ছি ওয়াল্টার সিসুলো ন্যাশনাল বোটানিক্যাল ন্যাশনাল গার্ডেনে। সো হোপফুলি আজকে আমাদের যে প্ল্যান ওটা আমরা সাকসেসফুলি করতে পারবো। সো এখন আমরা যাব আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। ইউশরা কই আমার ইউশরা, এটা হচ্ছে আজকে একটা হাফ বার্থডে গার্ল, মা হাফ বার্থডে গার্ল তুমি। বাবা কোথায় যাচ্ছি আমরা? বাবা এটা তো একটা ড্যাডিস গার্ল। ওহি বাবা, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। হেয়ার ইজ আনাদার ভ্লগ ফর ইউ গাইজ ফ্রম মেহনাজ ভ্লগস। আমি মেহনাজ বলছি সাউথ আফ্রিকার থেকে, আর আজকে আরও একটা ভ্লগ নিয়ে আসলাম, যে ভ্লগটা আমি রেকর্ড করেছিলাম আজকে থেকে আরও এক বছর আগে, যখন আমার মেয়ের বয়স ছিল অনলি 6 মান্থ। সো আজকের ভ্লগটা একটু ডিফারেন্টভাবে শুরু করেছি, তার কারণ হচ্ছে আমি রিসেন্টলি আমার ফোনটা আপগ্রেড করার কারণে আজকের ভ্লগ সহ আপকামিং আরও 2-3টা ভ্লগের ইন্ট্রো ডিলিট হয়ে গিয়েছে। সো আপনারা আসলে এটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আগের রেগুলার ভ্লগের মতো আজকের ভ্লগটা আমি শুরু করতে পারিনি। সো আজকের ভ্লগটা বেসিক্যালি আমার মেয়ের জন্য, একটু মেমোরি রাখার জন্য, ওর যে 6 মান্থের যে মাইলস্টোনটা এটা একটু ছোটোখাটোভাবে সেলিব্রেট করব, কিছু ছবি তুলবো, যেন বড় হলে এটা আমরা আসলে ইনশাআল্লাহ আমার মেয়েকে দেখাতে পারি যে তোমার 6 মান্থের সেলিব্রেশনটা আমরা এভাবে করেছিলাম। সো আজকের ভ্লগটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর ভ্লগ যেহেতু শুরু করেই দিয়েছি, আর বলবো না যে চলেন শুরু করি আজকের ভ্লগ, কিন্তু এটা তো বলতেই পারি যে চলেন এনজয় করি আমার বাকি ভ্লগটা। এই যে এগুলো হচ্ছে আমাদের আজকের জীবন সংসার, পুরো বাসাটা নিয়ে চলে এসেছি। সেই তো চলে এসেছি, আমরা এসে এন্ট্রি নিয়ে ফেলেছি। এখন অনেকটা দূর হেঁটে একদম সেই ঝর্ণার কাছে যেতে হবে, ওখানে গিয়ে আমরা আসলে আজকে ইউশার ফটো সেশনটা করব। সো এখন আমরা যাচ্ছি একদম সেই ঝর্ণার দিকে, অনেক দূর। সো বাসার থেকেই আমরা একটু দেরি করে বের হয়েছিলাম, আর আমাদের এখন দুপুরে লাঞ্চেরও সময় হয়ে গিয়েছে। সো আমি আজকে প্লেট আনতে ভুলে গিয়েছি, প্রতিটা বার বাসা থেকে বের হওয়ার আগে 3 বার করে চেক করি, বাট তারপরেও কিছু না কিছু আনতে আমি ভুলেই যাই। দেখি তো ব্যান্ডটা পরবা না মা, একটু ব্যান্ডটা পরো, একটু পরো তাহলে। ও আচ্ছা আচ্ছা বাবা আচ্ছা। আজকের সেলিব্রেশনের ডেকোরেশনটা আমি খুবই সিম্পলভাবে রাখার চেষ্টা করেছি, আসলে একেবারে যতটুকু না করলে না হয়, কিন্তু আমার প্ল্যানটা এরকম ছিল না, আমার খুব ডিফারেন্টভাবে একটা প্ল্যান ছিল, কিন্তু সময়টা আসলে আমার জন্য খুব সহজ ছিল না। আজকের যে সেলিব্রেশন এটা আমার আম্মু মারা যাওয়ার ঠিক 1 মাস পরের। সো আমি জানি যে আমি নিজের সাথে কতটুকু যুদ্ধ করে এই সেলিব্রেশনটা করেছি, তার কারণ হচ্ছে আমার মেয়েটা ইনশাল্লাহ বড় হয়ে যাবে। আমি চাইলেই 2 বছর পরে আজকের যে 6 মান্থ মাইলস্টোনের যে
সেলিব্রেশন এটা করতে পারবো না। সো আমি নিজের সাথে যুদ্ধ করে, নাইম আমাকে অনেক সাপোর্ট করেছে, আনোয়ার ভাইয়া সাদিয়া আমাকে অনেক হেল্প করেছে, যেটা আসলে আমি কখনোই ভুলবো না। সবার সাপোর্টে আমি আসলে আজকে যতটুকুই আপনাদের সাথে শেয়ার করছি, যতটুকু হাসি খুশি থেকে আমি ব্লগটা শেয়ার করছি, এটা শুধু আমি বলবো ওদের সবার অবদান, ওদের এই অবদান, ওনাদের এই অবদান আমি কখনোই ভুলবো না, আমি আসলে ভুলতেও চাই না। Yay! Happy 6 month! Yusra! Yusra! Aba dress change kore felecho? Ajke tumi koyta dress change korecho baba? Tinta! Tinta? Yusra! Uri baba! Uri baba! Nachi nachi nachi! তুমি কি সবাইকে তোমার দাঁত দেখাইছো? এতো দাঁতটা দেখাও তো দেখি বাবা। ইউসি দাঁত দেখাও, না না ওই যে দেখো দাঁত, উড়ি বাবা। সো এই তো ফাইনালি আমাদের ফটো সেশন করা শেষ। সো কেকটা এত বেশি বড় ছিল, সো আমরা প্ল্যান করেছি আমরা এখানে কেটে চারজনে মিলে খাবো, যতটুকু পারি খাবো, তারপরে বাকি যেই কেকটুকু থাকবে সেটা কেটে বাসায় নিয়ে যাব। কারণ এত বড় কেক আসলে বাসায় ক্যারি করার মতো ইচ্ছা ধৈর্য কোনোটাই আর আমাদের ছিল না। চলেন চলো যাই নাকি ছবি তুলবেন? ছবি দুই একটা তুলি। আচ্ছা আম্মু কলি চাটা চলো তাহলে চলে যাই আজকে আমরা, শেষ আমাদের পার্টি। দাও আমার একটু তুলো পার্টি ফার্টি শেষ। কি যে বাবা ভাই আই ঠিক আছে, ভাইরালের কি আছে, খুবই সুন্দর পোস্ট দেয় ভাইয়া ছবি তুলতে যায়। সো একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি, আপনারা সবাই প্লিজ আমার মেয়ের জন্য মন থেকে অনেক দোয়া করে দিবেন, আর হচ্ছে মাশাআল্লাহ বলতে একদমই ভুলে যাবেন না। সো ওর 6 মান্থ থেকে এখন হচ্ছে ওর 1.5 বছর বয়স, আমার কাছে যে কয়টা ভ্লগই রেকর্ড করা আছে আমি পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সো এই তো আমাদের আজকের পার্টি ডান। আসলে পার্টি বলতে ইউশরা ছোট বাচ্চা নিয়ে তো, বাট যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, আমি এতটুকু এক্সপেকটেশন নিয়েই এখানে আসি নাই, বাট সুন্দরভাবে ছবি তুলতে পেরেছি। আমার কাছে মনে হয় ছবি দুইটা সুন্দর হইলেই হয়ে যায়, এত বেশি লাগে না। সো সুন্দর সুন্দর ছবি তুলেছি, ছোট ছোট ক্লিপ নিয়েছি জাস্ট একটা মেমোরির জন্য। সো এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আসলে মাগরিবের টাইমের আগে আমরা বাসায় চলে যেতে চাচ্ছি যেহেতু ইউশরা এখনও ছোট। সো আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি, আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমার আম্মুর জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন, আর আমাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। আর এখন থেকে ইনশাল্লাহ চেষ্টা করব রেগুলার ভ্লগ আপলোড করার, আসলে রেগুলার বলতেও সপ্তাহে একদিন, 15 দিন একদিন এরকম, কারণ ইউশরা যেহেতু ছোটো এখনই আসলে এতটা সম্ভব হয়তো হবে না, বাট আমি চেষ্টা করব রেগুলার হয়ে যাওয়ার জন্য, অ্যাটলিস্ট আমি নিজেকে ব্যস্ত রাখার জন্য হলেও আমি আমার ভ্লগটা কন্টিনিউ করব। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক বেশি বেশি করে দোয়া করবেন। ইনশাল্লাহ দেখা হবে অনেক তাড়াতাড়ি নেক্সট কোনো ব্লগে। টিল দেন আল্লাহ হাফেজ।